নমস্কার আমাদের চ্যানেলে পুনরায় আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা জানবো কাঁচা পেঁপের ওষুধগত গুণ এবং কাঁচা পেঁপে খাওয়ার উপকারিতা পেঁপে বেশ সুস্বাদু একটি ফল পাকলে এটি বেশ রসালো ও মিষ্টি হয় এই পেঁপে কাঁচা থাকতেও খাওয়া যায় সালাদ করে তেঁতুল মরিচ দিয়ে মাখিয়ে কিংবা সবজি হিসাবে রান্না করে খাওয়া হয় কাঁচা পেঁপে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারী অন্যান্য ফলের তুলনায় পেঁপে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এই ফলটি জেনে নিন কাঁচা পেঁপের উপকারিতা এক নম্বর পেঁপেতে আছে অ্যান্টি অ্যামোবিক ও অ্যান্টি প্যারাসিটিক বৈশিষ্ট্য যা তন্ত্রে চলাচলকে নিয়ন্ত্রণ করে এমনকি বদ হজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিড রিফ্ল্যাক্স হৃদযন্ত্রের সমস্যা তন্ত্রের সমস্যা পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকে রক্ষা পেতে পারেন দু নম্বর পেপের পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে কোনো ধরনের সংক্রামক থেকে রক্ষা করে এমনকি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফেস প্যাক হিসাবে ব্যবহার করা হয় কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে তিন নম্বর পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপের পাতা তেঁতুল ও লবণ একসাথে মিশিয়ে জল দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যেতে পারে চার নম্বর এটি ব্লাড প্রেশার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে এমন কি শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকে কমিয়ে দেয় ফলে হৃদরোগের সাহায্য থেকে সহজেই মুক্তি পেতে পারেন পাঁচ নাম্বার পেঁপে ভিটামিন এতে ভরপুর যা দৃষ্টিশক্তিকে ভালো রাখে যারা ক্ষীণ দৃষ্টিশক্তিতে ভুগছেন তারা নিয়মিত পেঁপে খেলে উপকার পাবেন পেঁপের মধ্যে থাকে ভিটামিন সি যা স্কারভি প্রতিরোধ করতে সাহায্য করে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত হারের জন্য খুবই উপকারী পেঁপের রস এক টেবিল চামচ গাজরের রস এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ ও আনারস এক টেবিল চামচ মিশিয়ে একটি জুস বানিয়ে খেতে পারেন ছ নম্বর ঋতুস্রাবের সমস্যা থেকে পেঁপে আপনাকে রক্ষা করবে যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা নিয়মিত পেঁপে খেতে পারলে তাদের বুকের দুধের পরিমাণ অনেক বেড়ে যাবে যাদের আঁচিল রয়েছে তারা আঁচিলের ওপর পেঁপের কষ লাগাতে পারেন এভাবে দীর্ঘদিন লাগালে আঁচিল সেরে যাবে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে দুটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর পেঁপে খেলে পেট পরিষ্কার হয়ে যায় সাত নম্বর সবথেকে ভালো হয় যদি কাঁচা পেঁপে খেতে পারেন পেঁপে সেদ্ধ করে ডালের মধ্যে দিয়ে তরকারি করেও খেতে পারেন যকৃতের ক্ষেত্রে পেঁপের ভীষণ উপকারী আপনি যদি নিয়মিত পেঁপের রস তবে তা আপনার লিভারকে ও ভালো রাখতে সাহায্য করবে শুধু পেঁপের রস নয় পেঁপের আটাও খুব ভালো কাজ করে শরীর সুস্থ রাখতে সাহায্য করে আট নম্বর কাঁচা পেঁপে কীভাবে খাবেন কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ও লেবু মিশিয়ে নিতে হবে তারপর এটি খেতে পারেন এভাবে কাঁচা পেঁপে খেলে মুখের ভাব দূর হবে এমনকি জ্বর হলেও কাঁচা পেঁপে খেতে পারেন আর এটি জ্বর ভালো করতেও সাহায্য করে এছাড়াও পেঁপে খেলে দাঁত চুলকুনি যে কোনো ধরনের চর্মরোগ ফুসকুড়ি ব্রণ ইত্যাদি কমে যাবে নিয়মিত পেঁপে খেলে তা ওজন কমাতে সাহায্য করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অনুরোধ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার